আসসালামু আলাইকুম এখন সেটের একটি গোলাপ ফুল তৈরি করব। প্রথমে একটি স্লিপ নোট দিয়ে নেব এরপর পনেরোটি চেন করে নেব সাদা পনেরোটি চেন করব এবং একটি স্লিপ নোট দিয়ে সাদা সুতার সাথে জয়েন করে নেব এবং লাল সুতাটি পনেরোটি চেন করব। অর্থাৎ সাদা সুতায় পনেরোটি চেন লাল সুতায় পনেরোটি চেন করে নেব আর যদি কেউ বড় ফুল বানাতে চান তাহলে আরও বেশি চেন করে নিতে পারেন সমস্যা নেই এখন চার নম্বর চেনের মধ্যে একটি ডাবল কুশি করে নেব এরপর চারটা চেন করে নেব সেম চেনের মধ্যে আরও একটি ডাবল কুশি করে নেব এরপর তিন নম্বর চেনের মধ্যে একটা ডাবল কুশি করে নেব চারটা চেন করব এবং সেম ঘরে আরও একটি ডাবল খুশি করে নেব আবার তিন নম্বর মধ্যে একটা ডাবল খুশি করে নেব চারটা সেন করে নেব সেম ঘরে আরো একটি ডাবল খুশি করে নেব আবার তিন নম্বর ঘরে আরো একটি ডাবল খুশি করে নেব এরপর চারটা চেন করব সেম ঘরে আরও একটি ডাবুল খুশি করবো এখন সাদা সুতোটি জয়েন করে নেব তিন নম্বর চেনের মধ্যে একটা ডাবল কুশি করে নেব আবার চারটে চেন করবো থেম ঘরে আরও একটা ডাবল কুশি করবো তিন নম্বর ঘরের মধ্যে একটা ডাবল কষি করে নেব চারটি চেন করে নেব সেম ঘরে আরও একটি ডাবল কষি করে নেব এখন এটি উলটিয়ে নেব একটা স্টিক দিয়ে প্রথমে চারটা চেন করে নেব এবং এই গ্যাপের মধ্যে মোট আটটি ডাবল কুশি করে নেব চেন সহ আটটি ডাবল কুশি করে নেব যদি কেউ ফুলটা আরও বড় করতে চান তাহলে আরও বেশি ডাবল কুশি করে নিতে এখন সেম ঘরের মধ্যে একটা হাফ লং করে নেব পরবর্তী ঘরের মধ্যে আরও একটা হাফ লং করে নেব একটা চেন করে আবার আটটা ডাবল কুশি করে নেব আবার সেম ঘরে একটা হাফ লং করে নেব এবং পরবর্তী ঘরের মধ্যে গিয়ে আরও একটি হাফ লং করবো আরও একটা চেন করে পুরো লাইনটা কমপ্লিট করে নেব এখন লাল সুতার সাথে জয়েন করে নেব প্রথমে একটি হাফ লং করে নেব একটা চেন তারপরে আটটা ডাবল কষি করে নেব